সকল শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সবাইকে জানাই আমার শুভেচ্ছা। অনলাইন ক্লাসে আশা করি সকলে ঘরে বসে নিজ দায়িত্বে শুনে নিবে। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর। আমি এখন ষষ্ঠ পর্ব গ্লাস টেকনোলজির গ্লাস প্রোডাক্টের নবম অধ্যায়ের উপর আলোচনা করব। এ অধ্যায়ে আমরা যা যা জানতে পারবো তা হলো সুটালাইম সিলিকা গ্লাস কি, সুটালাইম সিলিকা গ্লাস তৈরির কম্পোজিশন এবং তো গ্লাসের গুণাবলী ও ব্যবহার। প্রথমে আসো, সুটালাইম সিলিকা গ্লাস বলতে কী বোঝায়। সিলিকা স্যান্ড, সুডায়াস এবং লাইমস্টোনের সহিত সামান্য পরিমাণ গৌণ উপাদান যোগ করে যে গ্লাস তৈরি করা হয় তাকে সুটালাইম সিলিকা গ্লাস বলে। অর্থাৎ সিলিকা স্যান্ড গ্লাসের মূল উপাদান, এর সাথে সুডা এবং লাইম দিয়ে এই সুটালাইম সিলিকা গ্লাস তৈরি করা সম্ভব। তবে এর সাথে সামান্য অন্যান্য কাঁচামাল অল্প পরিমাণ ব্যবহার করে আমরা এই গ্লাসটা তৈরি করতে পারি। সুটালাইম সিলিকা গ্লাস তৈরির মূল কাঁচামালগুলো হলো সিলিকা স্যান্ড, সুডায়াস, লাইমস্টোন, ফেলসপার, ডলোমাইট, কালেট, কার্বন, এছাড়া আরও বিভিন্ন ধরনের উপাদান আছে। একটা সুটালাইম সিলিকা গ্লাস তৈরি করার জন্য কোন কাঁচামাল কতটুকু লাগে তার একটা রেশিও এখানে দেওয়া আছে, যে কাঁচবালু লাগে 40%, সুডায়াস 35%, লাইমস্টোন 10%, ফেলসপার 4%, ডলোমাইট 4%, কালেট 6%, কার্বন 1%। এই পরিমাণ কাঁচামাল দিলে এ সম্ভাব্য গলন তাপমাত্রা 1450°C। পূর্বের ব্যাস কম্পোজিশন দ্বারা গ্লাস তৈরি করার পরে ওই গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইডের উপস্থিতি বিদ্যমান থাকে। সেই অক্সাইডের শতকরা হারকে বলা হয় গ্লাস কম্পোজিশন। উক্ত ব্যাস কম্পোজিশন দ্বারা গ্লাস প্রস্তুত করার পরে আমরা যে গ্লাস পাবো, উক্ত গ্লাসকে অ্যানালাইসিস করলে তার মধ্যে কোন অক্সাইড কতটুকু পাওয়া যাবে তার একটা রেশিও এখানে আমরা দিয়েছি। সেটা হলো সিলিকন ডাইঅক্সাইড 73%, সোডিয়াম অক্সাইড 15%, ক্যালসিয়াম অক্সাইড 10%, ম্যাগনেশিয়াম অক্সাইড 1%, অ্যালুমিনিয়াম 1%। এখানে তোমরা লক্ষ্য করো, সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম এবং ক্যালসিয়াম তিনটের উপাদানই এখানে সর্বাধিক আছে। তার মানে গ্লাসের নাম অনুযায়ী এই গ্লাসের অক্সাইডগুলো এখানে পরিলক্ষিত হয়েছে। এখানে আমরা কিছু সুটালাইম সিলিকা গ্লাসের চিত্র দিয়েছি। বেসিক্যালি বর্তমানে আমাদের দেশে ব্যবহৃত দৈনন্দিন কাজে আমরা যে সমস্ত গ্লাসগুলো ব্যবহার করছি তার প্রত্যেকটি সুটালাইম সিলিকা গ্লাসের অন্তর্ভুক্ত। কারণ বর্তমান বিশ্বে সুটালাইম সিলিকা গ্লাস অধিক জনপ্রিয় একটি গ্লাস। এই গ্লাসের গলন তাপমাত্রা অন্যান্য যে কোনো গ্লাসের তুলনায় অপেক্ষাকৃত কম থাকে। যেহেতু গলন তাপমাত্রা কম, সেহেতু এর উৎপাদন খরচও অনেক কমে যায়, যার জন্য উৎপাদিত প্রোডাক্টের দাম বাজারে তুলনামূলকভাবে সস্তা প্রতিপন্ন হয়। এখন আসো সুটালাইম সিলিকা গ্লাসের কতিপয় গুণাবলী। যে সুটালাইম সিলিকা গ্লাসের গলনাঙ্ক অন্যান্য যে কোনো গ্লাসের গলন তাপমাত্রার তুলনায় কম থাকে। সুটালাইম সিলিকা গ্লাসের গলন তাপমাত্রা 1450°C এবং অ্যানালিং তাপমাত্রা 600°C। অপেক্ষাকৃত কম তাপমাত্রায় কম সময় এবং কম খরচে কাঁচামালকে গলিয়ে সুটালাইম সিলিকা গ্লাসের আকৃতি প্রদান করা যায়। সুটালাইম সিলিকা গ্লাসের ঘনত্ব 2.46 থেকে 2.54 গ্রাম পার সিসি। সুটালাইম সিলিকা গ্লাসের সফটেনিং টেম্পারেচার 740°C। এখন সুটালাইম সিলিকা গ্লাসের ব্যবহার কোথায় আমরা এই গ্লাসগুলো সর্বাধিক ব্যবহার করে থাকি। যেমন দরজা, জানালা, দেয়াল, বিভেদক মেঝে, ছাদ প্রভৃতিতে, স্বচ্ছ, অস্বচ্ছ, বর্ণহীন, বর্ণিল, খোদিত, নকশাদার, সমতল কাঁচ ও কাঁচের ব্লকে সুটালাইম সিলিকা গ্লাস ব্যবহার করা হয়। বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট, সুপারমার্কেট, হাসপাতাল, উন্নত ধরনের অফিস ইত্যাদির বাহির দেওয়াল, অভ্যন্তরীণ দেয়াল, কাউন্টার, সেলফ, নিরাপত্তা বেষ্টনী প্রভৃতিতে সুটালাইম সিলিকা গ্লাস ব্যবহার করা হয়। গৃহস্থালির তৈজসপত্র যেমন প্লেট, পানির গ্লাস, গামলা, বাটি, বোতল ইত্যাদি আসবাবপত্র তৈরিতে সুটালাইম সিলিকা গ্লাস ব্যবহার করা হয়। এছাড়াও হারিকেনের চিমনি, ডিম লাইটের গোলক, সস্তা ঝাড়বাতি প্রভৃতিতে সুটালাইম সিলিকা গ্লাস ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ঔষধের বোতল, অ্যাম্বার গ্লাস, জার, বিভিন্ন ধরনের যন্ত্র দ্রব্য তৈরিতে সুটালাইম সিলিকা গ্লাস ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের হোটেল, রেস্তোরাঁয়, পানশালায় হরেক রকম পানির গ্লাস, পানপাত্র প্রভৃতি তৈজসপত্রে সুটালাইম সিলিকা গ্লাসের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এখন আমরা একটা হোমওয়ার্ক দেব, সেটা হলো
কম্পোজিশন সহ একটি সুডালাইন সিলিকা গ্লাসের গুণাবলী ও ব্যবহার লিখে অ্যাসাইনমেন্ট আকারে কলেজ শুরু হলে তোমরা আমার নিকট জমা দিবে। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আমার এই অনলাইন লেকচার থেকে উপকৃত হবে।